বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন খুলনা বিভাগের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত। এসএম আমিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। 10ই ডিসেম্বর 73তম বিশ্ব মানবাধিকার দিবস। 1948 সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। 2021 সালে প্রতিপাদ্য বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও। 1950 সালে 10ই ডিসেম্বর এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। উক্ত দিবস উপলক্ষে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর তাঁতি লীগের সভাপতি সাব্বির আহমেদ শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন খুলনা বিভাগের সভাপতি শেখ মঞ্জুর হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক যুবলীগ নেতা ও বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন খুলনা বিভাগের সেক্রেটারি মোহাম্মদ রাজু মোল্লা। খুলনা যে নতুন কমিটি দিতে চাচ্ছে, আমরা সেটাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। আজকের সভায় সম্মানিত সভাপতি শেখ মঞ্জুর ইসলাম মঞ্জুর ভাইয়ের পক্ষে আমি তাকে অনুরোধ করতে চাই, তিনি যেন আমাদের বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান আছেন ওনার কাছ থেকে অতি দ্রুত আমাদের খুলনা বিভাগীয় কমিটিটা পাশ করে আনেন, আমরা যেন কাজটা করতে পারি। সম্মানিত উপস্থিত আপনারা এখানে যারা এসেছেন অবশ্যই নিঃস্বার্থে কাজ করেন, ভালো মনের মানুষ, ভালো চরিত্রের মানুষ আমি আশাবাদী এবং আমি বিশ্বাস করি। এ সময় হিরণ স্যার, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, রাহাত হাওলাদার, রহিমা আক্তার, মনি, কাজী ইমরান সবুজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।